কোরানের আলো ইনস্টিটিউট নিবেদিত সাহারি মুবারক এই অনুষ্ঠান যারা দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারিমের তেলাওয়াত سبحان ربك رب العزه عما يصفون وسلام على

নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে ইসলামী মানব সেবা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন মহতারাম উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথে পরিচিত হব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মহতারাম হাজি মোহাম্মদ আব্দুল বাকি হিরো ও ওয়ারহমতুল্লাহ আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন গোল্ড মেডালিস্ট একজন ডাক্তার এ কে এম মামুন রশিদ চৌধুরী আসসালামু আলাইকুম আসসালাম আহমতুল্লাহ দুজনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামী মানব সেবা একটি গুরুত্বপূর্ণ ইবাদত রসুল্লাহ সাল্লাম বলেছেন খাই নাস মাই ইয়ানফার নাস তোমাদের মধ্যে উত্তম মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের উপকার করে মানব সেবা করে আমি এখন গোল্ড মেডেলিস্ট ডাক্তার হাজি এ কে মামুন রশিদ আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই মাহে রমজানে এবং রমজানের বাইরে মানব সেবা করে তো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি একজন ডাক্তার হিসেবে আপনি বলুন কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো আসলে রমজান মাসে সুস্থ থাকার জন্য আমাদের যে করণীয় সেটা হলো বিশেষ করে আমাদের ফাইবার জাতীয় আর্সযুক্ত খাবার খেতে হবে তাহলে শরীরটা সুস্থটা ভালো থাকবে পাশাপাশি বিশেষ করে রমজানে ডায়াবেটিস রুগী নানাবিধ সমস্যা দেখা যায় যেখানে আমরা জানি ডায়াবেটিস হলো এই পৃথিবীতে ভয়ঙ্কর চতুর্থ মরণ রোগ তাহলে তিন নম্বর ভয়ঙ্কর মরণ রোগ হলো নাম্বার হলো হার্ট ডিজিজ নাম্বার টু হলো ক্যান্সার নাম্বার ওয়ান হল এইডস এইডস একমনোডিফেন্সিভ সিনড্রোম সেই হিসাব করলে ডায়াবেটিস তেমন কোনো রোগে নয় ডায়াবেটিস আমরা জানি দুই প্রকার ডায়াবেটিস মেলাইটাস ও ডায়াবেটিস ইনসেফিটাস রমজানে বিশেষ করে ডায়াবেটিসের জন্যই বিশেষ করে এই সমস্যাগুলি দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে জারুল গাছের পাতা জারুল গাছের পাতা এটার বৈজ্ঞানিক নাম লেজার স্ট্রোমি স্পিসিওসা এটা থাকে প্রতিনিয়ত এক ধরনের কোরোসোলিক অ্যাসিড নামক হরমোন এবং লেজার স্ট্রোমি নামক হরমোন যা আমাদের প্রতিনিয়ত ইনসুলিন তৈরি করে সেই ক্ষেত্রে রমজানে যদি আমাদের বিশেষ করে এই জারুল গাছের পাতার চা খাওয়া যায় সবুজ গ্রিন টি খাওয়া যায় বিশেষ করে সেহেরির পরে শরীরে যে ক্যালোরিগুলি কমে যায় রিকাভার করে তো আমরা এই রমজানে শরীরকে সুস্থ রাখার জন্য বিশেষ করে শরবত জাতীয় খাবার তারপরে মাছ হ্যাঁ মুরগি এগুলো হলো আপনার বিশেষ করে সেহেরির পরে আর ইফতারের সময় বিশেষ করে খেজুর আমরা জাম্বুরা কামরাঙ্গা এবং রাসুলসাল্লাসাল্লাম উনি তো খেজুর দিয়ে ইফতার করতেন জি আপনার কাছে জানতে চাইব যে ডায়াবেটিক কেন হয় ডায়াবেটিক হয় মানুষের শরীরে যখন আপনার দেখা যায় ইনসুলিনের পরিমাণটা কমে যায় এখানে আপনার এটা একটা বিপাকীয় প্রক্রিয়া বিপাকীয় প্রক্রিয়া যখন ঘাটতি থাকবে তখন কিন্তু আপনার প্রস্রাবের সাথে এক ধরনের শর্করা বা গ্লুকোজ নির্গত হয় এটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি এখন ডায়াবেটিস হওয়ার পিছনে আরও অনেক কারণ থাকতে পারে বিশেষ করে যাদের অবিসিটি মেদ বুড়ি পশুপরি বেড়ে যায় নিয়মিত ব্যায়াম এক্সারসাইজ ঠিকমতো না করে তারপরে কোলেস্টেরল চর্বি জাতীয় খাবার যদি খায় তো এগুলি যদি থেকে আপনি আমরা বিরত থাকতে পারি তাহলে ডায়াবেটিস হওয়ার কোনো লক্ষণ থাকবে না পাঁচ সপ্তাহ নামাজ যারা পড়ে তাদের তো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আমি আপনার কাছে জানতে চাইব যে মানব আমরা আল্লাহ সুবহান হওয়া তাহলে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তাহলে আমাদেরকে তো খেয়াল করতে হবে যে আমাদের অসুখ বিসর্জন কম হয় যদি হার্টের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিভাবে আমরা সুস্থ থাকবো আচ্ছা হার্টের যদি কোনো রোগ হয় তাহলে দেখা যায় এক নম্বরে হলো কি আমাকে চর্বি জাতীয় খাবারগুলা বিশেষ করে গরু খাসি হ্যাঁ তারপরে রিস ফুড যেগুলো পোলাও বিরিয়ানি দুধ ছানা এগুলিকে আপনাকে আগে অ্যাভয়েড করতে হবে হার্ট ডিজিজকে যদি আপনি জি এগুলি কন্ট্রোল করতে হবে পাশাপাশি দেখা যায় আপনার হার্টকে ঠিক রাখার জন্য আমরা বিশেষ করে অর্জুন গাল অর্জুন গাছ আছে সেই অর্জুন গাছের সাল বেজানো পানি যদি সকাল বিকাল কোনো লোক কন্টিনিউ করে তাহলে তার এই হার্ট ডিজিজ থেকে সে ভালোভাবে থাকতে পারবে জি এইডস কেন হয় এইডস এইডসের আগে জানতে হবে এটা হলো এইডসের অ্যাভ্রিভিরেশনটা কি এটা হলো ইকুয়ার ইমোনো ডিফেন্সের সিনড্রোম এটা হলো এইচ আইভ হিউম্যান 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 ভাইরাসের সংক্রমণে হয় এটা হলো কি দেখা যায় এইডস রুগী কোনো মানুষের সাথে যদি মেলামেশা করে সেই ক্ষেত্রে তার এইডস হতে পারে পাশাপাশি তার এইডস রুগীর থেকে যদি কোনো সিরিঞ্জের মাধ্যমে রক্ত একজনের শরীরে প্রবেশ করে হ্যাঁ ওই তার রক্ত ব্লাডের প্রয়োজন হয় সেখানেও কিন্তু আপনার এইডসের এই হিউম্যান ইমোনো ভাইরাস তার শরীরে ধরতে পারে এই ক্ষেত্রে এইডস থেকে আপনার মানে মুক্তি পাওয়ার প্রথম শর্ত হলো তাকে এইডস কিন্তু কোনো সোয়াশা রোগের নয় ইটস নট এ কন্টাজিয়াস ডিজিজ এটা হলো কি মেলামেশার মাধ্যমেই মূলত অর্থাৎ যে অবাধ মেলামেশা ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের গোল্ড মেডালিস্ট ডাক্তার এ কে মামুন রশিদ যে বিষয়টি বলেছেন আল্লা সুবাহ বলেছেন তাক জেনা তোমরা অবাধ মেলামেশার কাছে যেও না অবাধ মেলামেশার কারণে এবং সিরিঞ্জের মাধ্যমে কিন্তু এইডস হয় এবং হার্টে আমরা কীভাবে সুস্থ থাকব এবং ডায়াবেটিক কিভাবে আমরা কন্ট্রোল করবো এই বিষয়ে আপনি চমৎকার বলেছেন ডাক্তার এ কে মাউনা রশিদ আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ আপনাকে ধন্যবাদ আমার সকল দর্শক শ্রোতাদেরকে সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো একটি বিরতিতে যাওয়া সাহারি মোবারক অনুষ্ঠানেই থাকুন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এসি টিভির পর্দায় সাহারি মোবারক অনুষ্ঠান যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ এবং ভালোবাসা আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামী মানব সেবা এখন আমি মহতারাম হাজি মোহাম্মদ আব্দুল বাকি হিরু আপনার কাছে জানতে চাইবো যে ইসলামী দৃষ্টিতে এই যে মানব সেবা একজন সাহারি খেতে পারছে না অভুক্ত রয়েছে এবং একজন ইফতার করতে পারছে না অভুক্ত রয়েছে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন সে ইমানদার নয় যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে এ সম্পর্কে আপনি বলুন আসলে মানব সেবা বলতে মানুষের সেবা করা যত্ন নেওয়া সাহায্য সহযোগিতা করা ইত্যাদিকে বোঝায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করাই হচ্ছে মানব সেবার আওতাভুক্ত মানুষ আশাফুল মাকলুকাত সৃষ্টির সেরা আসমান এবং জমিনে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন আর মানুষের কর্তব্য হল এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া এবং তাদের সাথে যথাযথ ব্যবহার করা পাশাপাশি অন্য মানুষের সাহায্য সহযোগিতা ও সহানুভূতি করাও মানুষের অন্যতম দায়িত্ব ও কর্তব্য সকলের সাথে পরস্পর পরস্পরের সাথে সাহায্য সহযোগিতা সেবা করার মাধ্যমে বিশ্বের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় যিনি মানব সেবা করেন তিনি মহৎ প্রাণ সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী আল্লাহ তাল্লা তাকে ভালোবাসেন নবী করিম সাল্লা আলাই সাল্লাম এ বিষয়ে বলেছেন যে ব্যক্তি মানব সেবা করেন না আল্লাহ তাকে দয়া করেন না নবী করিম সাল্লা সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো তাহলে উপরে যিনি আছেন আসমানে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন অর্থাৎ এটার তোমরা যদি মানুষের প্রতি দয়া করো ভালোবাসো ভালোবাসার নজর দেখাও সহযোগিতা করো তাহলে আসমানের মালিকও তোমাদের প্রতি দয়া করবেন বলছিলেন এই বিশেষ কথাগুলো যদি আমরা চিন্তা করি দিকগুলো চিন্তা করি তাহলে আমাদের অবশ্যই মানুষের সেবা সহযোগিতা করা উচিত সমাজে যারা দুস্থ গরিব দুঃখী আছেন অনাথ বিধীম বিধবা আছেন তাদেরকে সহযোগিতা করা তাদেরকে সেহেরির ব্যবস্থা করা তাদের ইফতারির ব্যবস্থা করা তাদের সাহায্য সহযোগিতা করা তারা তাদের পোশাক পরিচ্ছদ দেওয়া এগুলো সবই মানুষ সেবার আওতাভুক্ত আমরা যারা সমাজে ভালো অবস্থানে আছি আমরা সবাই যদি এই দিকটা খেয়াল করি তাহলে আমাদের সমাজে গরিব দুঃখী অনাথ এতিম কেউ দুঃখে থাকবে না সবাই হাসবে সবাই ভালো থাকবে এটাই আমাদের করণীয় নবী করিম সাল্লা আলাহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকেন আল্লাহ তাকে ততক্ষণ সাহায্য করতে থাকেন আল্লাহ আল্লাহ অন্যের দুঃখ যিনি মুছে দেন আল্লাহ তার দুঃখ মুছে দেন মুছে দেন তো নবী করিম সাল্লাহি সাল্লাম আমাদের এই মানব সেবার উজ্জ্বল একটি দৃষ্টান্ত রেখে গেছেন উনি আমাদের ওনাদের ওনার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কর্ম আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে মানব সেবা করতে হয় মানুষের কাছে যেতে হয় গরিব হিন্দু মুসলিম অমুসলিম সকলেই নবীর অর্থাৎ নবীর যে এই আচরণ এই আচরণ নিয়েই তো আমরা আলোচনা করি কারণ রসুল পাকসালসাল্লাম ছিলেন উসুয়াতুল হাসানা তার আচরণ দেখে একজন অমুসলিমও কিন্তু মুসলমান হয়ে গেছে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনী পড়লে পরে আমরা এটাও দেখতে পাই যে একজন ইয়াহুদি বুড়ি মা বুড়ি যিনি কিনা নবীজির চলার পথে কাটা বিছিয়ে দিতেন সুন্দর একশো নবীজি অনেক কষ্ট পেতেন কিন্তু একদা একদিন দেখলেন যে কাঠা কাটা নেই রাস্তায় কাটা নেই তখন নবীজি সাল্লা সাল্লাম চিন্তা করলেন যে বুড়ি মা হয়তো অসুস্থ তার খোঁজখবর নিয়ে তার বাড়িতে গেলেন এবং তার শিওরে বসলেন তার সেবা যত্ন করলেন তিনি সুস্থ হলেন এবং তিনি তার কর্মের জন্য লজ্জিত হলেন অনুতপ্ত হলেন অনুতপ্ত হলেন এবং পরবর্তীতে বুড়ি মা কখনও নবীজি চলার পথে কাটা বিসাননি নবীজি এই সমস্ত নবীজির এই সমস্ত জীবনী পড়লে পরে আমরা বুঝতে পারি যে উনি আমাদের এই মানব সেবার একজন উত্তম আদর্শ উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা মানব সেবা করব কিভাবে মানুষের সাহায্যে আসব সহযোগিতা করব। চমৎকার বলছিলেন মোহতারাম মোহাম্মদ হাজি আবদুল বাকি হিরো আসলে রসুল্লাহ হাসানা তিনি আমাদের জন্য আইকন তিনি আমাদের জন্য মডেল তাকে আমরা অবশ্যই অনুকরণ করব অনুসরণ করব এবং রাসুলপাকসাল সাল্লাম বলেছেন এই বরকতময় সময়ে তোমরা সাহারি খাও তাহারু সাহুরে বারাকা সাহারি খেলে আমাদের জন্য বরকত রয়েছে আমি এখন গোল্ড মেডেলিস্ট ডাক্তার এ কে মাউনে রশিদ আপনার কাছে জানতে চাইবো যারা সাহারি খায় না তারা বলে সাহারি না খেলে তো রোজা হবে সাহারি না খেলে মেডিকেল সায়েন্সের ভাষায় কি কি ক্ষতি হতে পারে আসলে সুন্দর কোশ্চেন আপনি করেছেন সাহারি না খেয়ে রোজা রাখলে তার শরীরে একটা সুস্থ মানুষের যেই পরিমাণ ক্যালোরি দরকার প্রতিনিয়ত তার সেই ক্যালোরির অভাবে তার কিন্তু নানাবিধ রোগ শোক শরীরে আয়সা বাধা বিধবে সেই বাসাবিধের কারণে তাকে মেডিকেল সায়েন্সে যে কথা বলা আছে তাকে কিন্তু প্রতিনিয়ত রোজা যেভাবে রাখা দরকার সেভাবে রাখাটাই উত্তম কারণ আবার এই কথা আমি আমরা জনে জানি সারা পৃথিবীতেই অনেকে বলেছিল ডায়াবেটিস রুগীরা বিশেষ করে ইনসুলিন নিলে রোজা ভেঙে যেতে পারে আসলে ঠিক না ইনসুলিন নিয়েও কিন্তু রোজা হবে এটা আমরা আজ পর্যন্ত কোথাও এই ধরনের জিনিস পাওয়া যায় নাই সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা ইনসুলিন নিতে পারবে নিতে পারবে সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না হবে না অর্থাৎ তারা এটা তো চিকিৎসার জন্য নিচ্ছে যদি তারা ধূমপান করেন সেক্ষেত্রে এটা হবে নেশা এই নেশাটাকে ইসলাম নিষেধ করেছে খাবার কিন্তু চিকিৎসার জন্য তো সেটা নেওয়া যাবে চমৎকার বলছিলেন দুজন সুপ্রিয়া দর্শক শ্রোতা সময় হলো বিরতিতে যাবার সাহারি মোবারক অনুষ্ঠানে আপনারা থাকুন আলহামদুলিল্লাহ কোরআনের আলো ইনস্টিটিউট টিভি দিত সাহারি মুবারক অনুষ্ঠানে আপনাদেরকে আবারও মোবারকবাদ আপনারা দেখছিলেন এসি টিভির বিশেষ আয়োজন আজকে আমাদের আলোচ্য বিষয় মানব সেবা আমাদের দুজন আলোচক চমৎকার বলছিলেন এই যে মানব সেবা বিশেষ করে রাসুল বা আকসালাম বলেছেন কিন্তু গোপনে দান করো তুমি হাতে দান করবে বাম হাত জানবে না যাদের ঘরে সাহারি না ইফতার নাই আমরা যদি তাদেরকে গোপনে সাহারি ইফতার দিই ইসলাম কি বলে ইসলাম তো এটার দলিল দিয়ে দিয়েছে যে গোপনে দান করো এবং মানুষকে সহযোগিতা করো এমনভাবে দান করো যাতে তোমার ডান হাত দিয়েছে বাম হাত জানে না আর ওই আমাদের সমাজে অনেককেই দেখতে পাই যে মা ঘোষণা করে লোক দেখিয়ে দান খয়রাত করে সদাকা করে এগুলো কিন্তু উচিত নয় না ঠিক আছে সেটাও জায়েজ কোন হিসেবে দুইটা এসেছে ওয়া আয়লা নিয়ে প্রকাশ্যেও দান করা গোপনেও দান করা এখন যদি আমরা গোপনে কাউকে যদি আমরা সারি ইফতার দিই তাহলে সেক্ষেত্রে এটা মনের শান্তি কেমন পাওয়া যায় হ্যাঁ গোপনে কাউকে সারি ইফতার অথবা সদাকা দান খয়রাত করলে এটা নিজের মনের কাছে খুব ভালো লাগে তৃপ্তি পাওয়া যায় যে অন্তরে অন্তঃস্থল থেকে একটা হৃদয়গ্রাহী একটা বিবেচনা আসে যে হ্যাঁ আমি একজন মানুষকে সহযোগিতা করলাম ঈদের পোশাক দিলাম ঈদের পোশাক দিলাম কাউকে এক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিসও রয়েছে যে যারা মানব সেবা করে থাকেন তাদের জন্য কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহ তার প্রতিদান দিবেন যে যে ব্যক্তি কাউকে পোশাক দিলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে পোশাকের ব্যবস্থা করে দিবেন যে ব্যক্তি ক্ষুধার্তাকে খাওয়ালেন আল্লাহ তালা তাকে জানলাতে সুস্বাদু ফলের ব্যবস্থা করে দিবেন অর্থাৎ অসহায় যারা রয়েছে আমরা যেন তাদেরকে পোশাক দান করি আমরা যেন তাদেরকে উত্তম খাবারের ব্যবস্থা করি এবং আমাদের চারপাশে যারা রয়েছে বিশেষ করে যারা চিকিৎসা পাচ্ছে না আমি ডক্টর এ মামুনুর রশিদ আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা তো তাদেরকে চিকিৎসাও করতে পারি একজন দেখা যায় ডায়রিয়া রোগে আক্রান্ত তাকে একটা খাবার সেলেন দিতে পারি অথবা খেজুর কিনে দিতে পারি অথবা আমরা একটু মুড়ি দিতে পারি অথবা একটু শরবত দিতে পারি আপনি কি বলেন অবশ্যই আসলে রমজানে বিশেষ করে মানে এতিমদেরকে সাহায্য সহযোগিতা করা এটা শুধুমাত্র যে ইসলামের পাশাপাশি আমার মতে ডাকজন ডাক্তার হিসেবেও আমি মনে করি আমাদের মাই রেসপন্সিবিলিটিস এটা সকলেরই দায়িত্ব কর্তব্য কারণ এই আমার এই সাহায্য সহযোগিতার মাধ্যমে এই ছেলেটা ঠিক মতো তার রমজানটা করতে পারলো এবং আখেরত্ত আমি দোয়া পাইতে পারি দুনিয়ার মধ্যে শান্তি পাইতে পারি সেক্ষেত্রে প্রত্যেকেরই উচিত এগিয়ে আসা জি আলহামদুলিল্লাহ আপনাদের দুইজনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা শুনলাম ইসলামের মানব সেবা বিশেষ করে আমাদের চারপাশে যারা রয়েছে অনাথ ইয়াতিম দুস্ত আমরা তাদের পাশে দাঁড়াবো এবং যারা চিকিৎসা পাচ্ছে না আমরা তাদেরকে চিকিৎসা দেবো আল্লাহ সবাইন হাত আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এখন রয়েছে দোয়া মোনাজাত দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের পর্ব শেষ হবে দেখা হবে আগামী পর্বে আল্লাহ আমিন اللهم, اللهم امين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم, اللهم آمين اللهم حاسبنا حسابا يسيرا أفبد أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم الله 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 আমাদের ماہ রমজানের রোজা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম আমিন আমাদের সাহরি তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের ইফতার তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম আমিন তোমার বান্দা বান্দিদের আমাদের সেবা করার তৌফিক দিয়ে দাও আমাদের চারপাশে যারা গরিব দুখী অনাতীয় টিম তাদের পাশে দাঁড়ানোর আমাদের তৌফিক দান করে দাও আল্লাহুম আমিন রয়েছে উত্তম ঘর সে ঘর যে ঘরে তিমের প্রতি ভালো আচরণ করা হয় আল্লাহ Allah, Allah. আমরা যেন এ পাশে দাঁড়াতে পারি পোশাক দিতে পারি সাহারি ব্যবস্থা করতে পারি আমাদের তুমি সেই তৌফিক দান করে আমাদের লক্ষ্য গোটি দুরুসালাম সোনার মদিনাই নবীজির রোজা মুবারকে তুমি কবল মঞ্জুর করো আল্লাহ আমাদের মা বাবা দাদা নানা নানি বিশ্বের মুমিন মুসলমান সবাই তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও কবুল আলমিন ফরিয়াদ তোমার দরবারে যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে গোয়াল্লা যেদিন উত্তর দক্ষিণ করে শুইয়ে দিবে তোমার নবী যেকে কে দেখাইয়া আমাদের জবানে পড়াইয়া আল্লাহ